আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল সরল করুন ছত্রিশ ভাগ সেকেন্ড ব্র্যাকেট দুই যোগ আটাশ ভাগ ফার্স্ট ব্র্যাকেট চার যোগ বারো ভাগ চার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই ছয় ইকুয়েল টু কত তো এটার নিয়মটা হচ্ছে প্রথমে আমাদের কাজ করতে হবে হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজ শেষ হলে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ তারপরে যোগ যোগের কাজ আর যদি এর থেকে থাকে তাহলে এর কাজ সবার আগে করতে হয় তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো শেষ করব ছত্রিশ ভাগ দুই যোগ আঠাশ ভাগ এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার সিকোয়েন্সিয়ালি আমাদের ভাগের কাজটা আগে করতে হবে তাহলে চার এটা ভাগ করলে আসবে হচ্ছে তিন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ ছয় এটা আসবে হচ্ছে ছত্রিশ ভাগ সেকেন্ড ব্র্যাকেট দুই যোগ আঠাশ ভাগ আসবে হচ্ছে সাত সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ ছয় এটা আসবে হচ্ছে ছত্রিশ ভাগ দুই এটা ভাগ করলে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজ আগে হবে সেই ক্ষেত্রে এইটা আসবে হচ্ছে চার চার সাত আটা সেই ক্ষেত্রে আসবে হচ্ছে চার ভাগ ছয় এখানে একটা থার্ড ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেট ক্লোজ এইটা আসবে হচ্ছে ছত্রিশ ভাগ ছয় ভাগ ছয় যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে পড়েছে এটা কাজ আগে করতে হবে ছয় ভাগ এই ছয়টা ইকুয়াল টু আসবে হচ্ছে এক সরল মান হবে হচ্ছে এক এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো তেরোতে বলা আছে পাঁচশো মিলিলিটার হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল এবং পানির অনুপাত তিন অনুপাত দুই উক্ত স্যানিটাইজারে কত মিলিলিটার পানি মেশালে অ্যালকোহল ও পানির অনুপাত দুই অনুপাত তিন হবে তো দেওয়া আছে মোট হচ্ছে পাঁচশো মিলিলিটার পাঁচশো মিলিলিটারের মধ্যে অ্যালকোহল এবং পানির অনুপাত অ্যালকোহল অনুপাত পানি বলা হচ্ছে দুই অতএব অ্যালকোহলের পরিমাণ ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচের তিন এবং পানির পরিমাণ ইকাল টু আসবে হচ্ছে পাঁচ ভাগের দুই কতর মধ্যে পাঁচশোর মধ্যে এইটাও পাঁচশোর মধ্যে তাহলে এইটা আসবে হচ্ছে তিনশো মিলিলিটার এইটা আসবে হচ্ছে দুইশো মিলিলিটার তো প্রশ্নে বলা হচ্ছে যে কত মিলিলিটার পানি মেশালে অ্যালকোহল ও পানির অনুপাত দুই অনুপাত তিন হবে তাহলে আমরা ধরে নিব ধরি এক্স মিলিলিটার পানি মেশাতে হবে অতএব আসবে হচ্ছে তিনশো ভাগ দুইশো যোগ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে দুই তিন অনুপাত বা এইটা করলে আসবে হচ্ছে চারশো যোগ দুই এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে নয়শো বা দুই এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচশো বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে চারশো পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশ মিলিলিটার পানি মেশাতে হবে দু নো তিন করতে হলে এটি হবে প্রশ্নের উত্তর তারপর চোদ্দ চোদ্দতে বলা আছে সরকার বিশ পার্সেন্ট টাকা ভর্তুকি দেওয়ার পর একটি পণ্যের মূল্য দাঁড়ালো চব্বিশ টাকা সরকার পণ্য প্রতি কত টাকা ভর্তুকি দিল তো ভর্তুকি দেওয়া মানে হচ্ছে একশো টাকার জিনিস সরকার বিক্রি করে হচ্ছে আশি টাকায় বা আশি পার্সেন্টে আর ভর্তুকির সমান হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে এখানে আশি পার্সেন্ট এর সমান হচ্ছে চব্বিশ টাকা আমাদের লাগবে হচ্ছে বিশ পার্সেন্টের সমান চব্বিশ ভাগ আশি ইন্টু বিশ ইকুয়াল টু আসবে হচ্ছে ছয় টাকা অতএব ভর্তুকির পরিমাণ ছয় টাকা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে উৎপাদক নির্ণয় করুন টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি বিশ দুকোনে চল্লিশ চল্লিশ কেমিল ট্রাম করতে হবে পাঁচ হাজার চল্লিশ তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর প্লাস ফাইভ কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এই এক্স মাইনাস ফোর ইন্টু টু এক্স প্লাস ফাইভ হবে হচ্ছে অত্যন্ত বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তার প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে একটি লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো আমরা ধরি অতিভুজ ইকুয়েল টু এক্স সেন্টিমিটার তাহলে অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে ভূমি অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতএব ভূমি হবে হচ্ছে অতিভুজ থেকে দুই সেন্টিমিটার কম সেন্টিমিটার আর ভূমি এবং লম্বের মধ্যে যে সম্পর্ক লম্ব ইকুয়াল টু আসবে হচ্ছে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোটো তাহলে ভূমি হচ্ছে এক্স মাইনাস টু এইখান থেকে দুই সেন্টিমিটার ছোট তাহলে এক্স মাইনাস ফোর সেন্টিমিটার আসবে এখন অতিবুজু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে অর্থাৎ পিথাগুড়া অবাদ অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়েল টু অথিবো স্কোয়ার লম্ব স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর স্কোয়ার ভূমি স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস টু স্কোয়ার আর অথিবো স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার বা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে এক্স স্কোয়ার বা কাটাকাটি করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস জিরো বা বিরট্রাম করলে আসবে হচ্ছে দশ দোকানে বিশ মাইনাস টেন এক্স মাইনাস বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন মাইনাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন বা এক্স মাইনাস টেন এক্স অতএব আমরা বলতে পারবো এক্স ইকুয়েল টু টেন এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু টু গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে আমরা দেখছি যে ভূমি এবং লম্ব যদি এক্সের মান বসাই তাহলে সেটা জিরোর কম হয়ে যায় বা জিরো হয়ে যায় সেই জন্য আসবে হচ্ছে এক্স ইকুয়েল টু টেন অতএব অতিভুজ ইকুয়াল টু আসবে হচ্ছে দশ সেন্টিমিটার এই অতিভুজ দশ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ